অনেক মজার, আমি মজা মাসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্টে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে কোন টেস্টে নিয়ে উপস্থিত হচ্ছি। আমি লিখেছি প্রাইভেট চেম্বার, আর যেতে হবে না পিজিতেই, পিজি হাসপাতালে আপনারা বিজিটের মাধ্যমে, বিজিটের বিনিময়ে আপনারা প্রফেসর এবং সহযোগী অধ্যাপক দেখাতে পারবেন। আমার থাম্বনেইল অবশ্যই আপনারা পড়েছেন, দেখেছেন যে আমি কী লিখেছি, যে পিজি হাসপাতালে বর্তমানে বিজিটের বিনিময় আপনারা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত আপনারা এখন থেকে ভিজিটার বিনিময় আপনারা সহযোগী অধ্যাপক এবং আপনারা অধ্যাপক দেখাতে পারতেছেন। সে সুযোগটা আপনার এই চলতি মাসে কিন্তু করেছে। এরকম আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা আমার ভিডিওগুলো হয়তো দেখেন না, কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। আমাকে অনেকে অসংখ্য ভাই বোনেরা ফোন করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যে পিজিতে গেলে আমি প্রফেসর দেখাতে পারবো কি না এবং অধ্যাপক ডাক্তার দেখাতে পারবো কি না। হ্যাঁ, যদি আপনার পিজিতে কোনো অধ্যাপক বা কোনো প্রফেসর এবং কোনো যদি সহযোগী অধ্যাপক বা অধ্যাপক দেখাতে চান নতুন করে একটা, মানে পিজি হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান একটি নতুন করে হাসপাতাল খুলেছে, আমি কয়েকটা ভিডিও দিয়েছি, এই হাসপাতালের নাম হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সুপার স্পেশালিটি হাসপাতালটা নতুন করে খুলেছে, বাংলাদেশের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, এখানকার সেবার মান, চিকিৎসার মান অত্যন্ত উন্নত। কিছু কিছু বিভাগ এখনও খুলে নেই, কিন্তু জানানি গাইনি, নিউরোলজি, তারপরে যৌন, তারপরে গান আপনার ইউরোলজি, তারপরে গান অর্থোপেডিক্স, তারপরে গান এই আপনার সার্জারি, তারপর হচ্ছে গান কার্ডিওলজি, পেডিয়াকার্ডিওলজি, এইসব কিছু ওয়ার্ড, কিছু ইসে বহির্বিভাগ খুলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল। আপনারা দেরি না করে আপনারা যে কোনো দিন আপনারা এসে, আপনারা সকাল 8টার সময় এসে আপনারা সকালবেলা 500 থেকে 300 টাকার, মানে ভিজিটের বিনিময় একজন সহযোগী অধ্যাপক দেখাতে পারতেছেন। আর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এলাকান সহযোগী অধ্যাপক, আর দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত এলাকান আপনার অধ্যাপক স্যারেরা রোগী এখন থেকে দেখতেছে। পিজি হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান সুপার স্পেশালিটি হাসপাতাল। আপনারা যারা বাইরের চেম্বারে, মানে প্রাইভেট চেম্বারে কোনো রুগী দেখাতে চান না এবং মানে পরীক্ষা নিরীক্ষার ভয়ে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা বিভিন্ন টেস্ট দেয়, এদের জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। আমার এক বোন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে বাইরে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখালে অনেকগুলো টেস্ট দেয়, অনেক টাকা লাগে। বোন ধন্যবাদ আপনাকে, আমি আপনার কথায় খুশি হয়েছি। আপনাকে বলবো, আপনি দয়া করে আপনি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন, এখানে এসে ভিজিটের বিনিময় আপনার সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক আপনি দেখাতে পারবেন। আর যেসব টেস্টগুলো দেব, এইসব টেস্টগুলো আপনি পিজি হাসপাতাল থেকে আপনারা সাশ্রয় এবং কম মূল্যে আপনারা করাতে পারবেন। কারণ আমার বোনে আমাকে কমেন্ট করেছে যে ভাই প্রাইভেট চেম্বারে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়, অনেক টেস্ট দেয়, সেই টেস্টগুলো করাতে 10,000 টাকার মতো খরচ পড়ে যায়। আমি বলবো বোন, দরকার নাই আপনার প্রাইভেট চেম্বারে যাওয়ার দরকার নাই, আপনি কালকে বা পরের দিন, মানে শুক্রবার ব্যতীত যে কোনো সময় দিন সকাল 8টার সময় এসে আপনারা সুপার স্পেশালিটি হাসপাতালে আপনারা গিয়ে আপনার টিকিট কেটে, মানে ভিজিটের বিনিময় আপনারা সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক দেখাতে পারবেন। তবে একটি রুলস আছে, নিয়ম আছে, সে রুলসটি হচ্ছে, নিয়মটি হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা বিভাগের 20 জনের রুগী বেশি দেখবে না, সে হোক নিউরোলজি, সে হোক গাইনি, সে হোক ইউরোলজি, 20 জনের বেশি রুগী দেখবেন না। 1 ঘন্টায় 6 জন রুগী দেখে। আমি তাই বলবো, আপনাদের উদ্দেশ্যে আমি এই চ্যানেলটি খুলেছি, আপনাদের সেবা দেওয়ার জন্য আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমার এই চ্যানেল থেকে যদি আপনারা উপকার পান আমি নিজেকে ধন্য মনে করব। যারা নি মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভয়ে বাইরে চেম্বারে প্রাইভেটে ডাক্তার দেখাতে চান না, তারা চলে আসুন সুপার স্পেশালিটি হাসপাতাল পিজি শাহবাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন একটা হাসপাতাল খুলেছে, সারা বাংলাদেশের মধ্যে এটা শ্রেষ্ঠতম এবং উন্নত এই হাসপাতালে
কিছু কিছু বর্তমানে বহির্বিভাগে রোগী দেখা শুরু করছে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক স্যাররা আপনারা এসে কিন্তু সকাল সকাল আসতে হবে। সকাল সকাল এসে আপনারা এই টিকিট সংগ্রহ করে বিজেটের বিনিময় আপনারা ডাক্তার দেখাতে পারবেন, আর যেসব টেস্টগুলো দেবো সমস্ত টেস্টগুলো আপনি ফ্রিজিতে করাতে পারবেন। আর প্রাইভেট চেম্বারে যদি দেখান তাহলে অনেকগুলো টেস্ট দেবে, সেগুলো আপনার অনেক খরচ হবে। আমি আমার বোন আমাকে কমেন্ট করেছে, আজকে কমেন্টের রিপ্লাই আমি না দিয়ে সকলের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়ে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ যারা আমার ভিডিওগুলো আমার দেখেছেন আমি মনে করব আপনারা আমার এই চ্যানেল থেকে একটু পরিমাণের উপকার আপনাদের আসবে ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। আমি অক্লান্ত পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেল আপলোড দিয়ে আপনাদের সহযোগিতার চেষ্টা করি। আমি অনেক কমেন্ট আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তারপর আমি কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি। তারপরে যদি কমেন্ট আপনারা করেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, আপনাদের কমেন্ট আমি রিপ্লাই দেবো। তা আপনারা দেরি না করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কমেন্ট করবে এবং যে কোনো বিষয়ে জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি যত সময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি প্রমিস করেছি আমি আপনাদের সাথে আছি, আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে দিব, যতটুকু জানি না আমি আপনাদেরকে দিতে পারবো না। আমার ভুল হলে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।